يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. السلام عليكم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعاك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لبيسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا سرابا. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত সম্মানিত গোরাবাজার জুম্মা মসজিদের মুসল্লিগণ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি ওয়াহদাহু লা শারীক, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলেই মিলে একটি ছোট্ট বাক্যে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অগণিত শান্তির ধারা বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম,
আজকে পবিত্র জুমার দিন আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি একটি নির্ধারিত বিষয় নিয়ে। সে বিষয়টি হচ্ছে জাহান্নাম। হাদিস ও কোরআনকে সামনে রেখে এই জাহান্নাম সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই যে আমাদের সমাজে বা আমরা একে অপরে পরস্পর ভাবে এই জাহান্নামের ব্যাপারে আলোচনা করে থাকি। তো এই যে জাহান্নাম, এই জাহান্নাম শব্দটি আপনি কোরআনেও পাবেন হাদিসেও পাবেন। জাহান্নাম শব্দটি কোরআনেও পাবেন হাদিসেও পাবেন, যার শাব্দিক অর্থ হচ্ছে যেখানে সর্ব ধরনের শাস্তি নির্ধারিত করা আছে। দোজখ, আমরা এই শব্দটিকেও ব্যবহার করে থাকি, যে শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। দোজখ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই। আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে শব্দটি আমরা ব্যবহার করি কেন? আমরা জানি না তাই বলে, আমরা জানি না তাই বলে দোজখ শব্দটি আমরা ব্যবহার করি। কিন্তু হাদিস এবং কোরআন যদি খুঁজেন, তাহলে পরে দোজখ শব্দটি আপনি হাদিসেও পাবেন না কোরআনেও পাবেন না। মানুষ বলে কেন? মানুষ জানে না তাই যা মুখে আসে সেটা জনগণের সামনে তুলে ধরে, যার শাব্দিক অর্থ হচ্ছে যেখানে আগুন দ্বারা শাস্তি নির্ধারিত করা আছে। তাহলে পরে আমরা বুঝতে পারলাম জান্নাত এবং জাহান্নামের শাব্দিক অর্থ কি। এবার আসেন, এই জাহান্নামে কোন মানুষ জাহান্নামের স্থান হবে, কারা জাহান্নামে যাবে? পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটেছে, জন্মেছে, সকল নর নারী এবং জিন জাহান্নামে কিন্তু যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে যারা জাহান্নামে যাবে তাদের আলামত, তাদের পরিচয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা নাবার মধ্যে। আমরা পড়ার যে প্রথম একটি সূরা আরম্ভ হচ্ছে এই সূরা লাস্ট এর কোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম এমন একটি জায়গা যা ফাঁদ পেতে বসে রয়েছে মানুষ এবং জিনকে ধরার জন্য। কথাটি ভালো করে শ্রবণ করবেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষ এবং জিনকে ধরার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। যেরকম ভাবে আমরা কোন জীব জন্তু পশু পাখি আপনাদের শহর এলাকায় নাই কিন্তু আমাদের গ্রামে আছে, পরিণতি পায়রা ধরার জন্য আমরা ফাঁদ পেতে রাখি, জালির দ্বারাতে বা দড়ির দ্বারাতে একটা ফাঁদ তৈরি করে রাখি। সেই ফাঁদের মধ্যে যখন পায়রা বা ঘুঘু আসে দড়ি টান নেই কিন্তু সেই ফাঁদের মধ্যে ঘুঘু বা পায়রা আটকা পড়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছে কি, এই জাহান্নাম থেকে একটা ফাঁদ তৈরি করেছে অপরাধীদেরকে ধরার জন্য। লিত্তগিনা মাআবা, আর সীমালঙ্ঘনকারীদের স্থান হচ্ছে জাহান্নাম। এ যারা সীমালঙ্ঘনকারী, যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি আল্লাহর বিধানকে উপেক্ষা করে জীবন পরিচালনা করে, এদের স্থান হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহাবা, এই জাহান্নামের মধ্যে মানুষ এবং জিন যারা সীমালঙ্ঘনকারী হবে তারা চিরস্থায়ী সেই জাহান্নামের মধ্যে থাকবে, সেখান থেকে কিন্তু বের হয়ে আসার বা পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ থাকবে না। আপনারা শহরের মানুষ রোদ কষ্ট খুব অল্পই বুঝেন, আমরা গ্রামের মানুষ ঘন্টার ঘন্টা ধরে আমাদেরকে রোদে থাকতে হয়, মাঠে ঘাটে থাকতে হয়,
সেই সময়তে যে পানির পিপাসা লাগে, ঠান্ডার যে দরকার, তখন কিন্তু আমরা করে কি ছুটাছুটি করি বা ঠান্ডায় যাওয়ার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা পানি পান করার জন্য আমাদের মনটা কিন্তু আকুল হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই দিন পৃথিবীর মধ্যে মানুষ যদি রোদ গরমের মধ্যে থাকে, পানি চাইলে পরে পানি পাওয়া যায়, ঠান্ডা চাইলে পরে ঠান্ডা পাওয়া যায়, কিন্তু জেনে রাখেন যখন মানুষ সীমালঙ্ঘনকারীদের হবে, জাহান্নামে চলে যাবে, এরা কিন্তু আপনার ঠান্ডা পরিষ্কার পরিচ্ছন্ন সুশীতল ঠান্ডা পানি পান করার জন্য পাবে না। লা ইয়াজুকুনা ফীহা বারদা ওয়ালা সারাবা, সেখানে কোন রকমের অপরাধীরা ঠান্ডা সুশীতল পরিষ্কার পরিচ্ছন্ন পানি তারা পান করার জন্য সেখানে থাকবে না বা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি চাইবেন অপরাধীরা সেখানে পানি চাইবে, ঠান্ডা পানি পান করার জন্য তাদের যে প্রাণ পাখি রয়েছে, আত্মাটি রয়েছে, সেই আত্মাতে পানি চাইবে, ঠান্ডা চাইবে, কিন্তু পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে রক্ত কুঁজ মিশ্রিত ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। ব্রাদার ইসলাম, এমন একটি পরিস্থিতি সেই সময়ের পরিস্থিতিটা যে আপনার হাজারে যদি আপনি ঠান্ডা পানি চান বা পান করার যদি আপনার ইচ্ছা হয় সেখানে কিন্তু আপনি পাবেন না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে আপনাকে রক্ত কুঁজ মিশ্রিত গরম ফুটন্ত পানি পান করতে আপনাকে দেওয়া হবে। জাজা আল বিফাকা, সারা পৃথিবীর মধ্যে আলেম উলামারা হাদিস কোরআনের কথা জনগণের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে দিচ্ছে, জানিয়ে দিছে, কিন্তু আজকালকার মানুষ সেটাকে মানে না, সেটাকে মানতে রাজি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাজা আল বিফাকা, মানুষ তোমরা জেনে রাখো দুনিয়াতে যা কিছু আমল করেছো, যা কিছু তুমি কামাই করেছো, তার বাদলতে পুরস্কার হিসেবে তোমাকে এই পানি পান করতে দেওয়া হলো। তাহলে পরে সীমালঙ্ঘনকারী যারা হবে দুনিয়াতে, যারা পাপের কাজ করবে, ওয়াসলুল নোংরা কাজ করবে, তাদের ঠিকানা জেনে রাখেন জাহান্নাম। সেখানে শান্তি কি জিনিস নাই, ঠান্ডা কি জিনিস নাই, পরিষ্কার পরিচ্ছন্ন পানিও সেখানে পান করতে পারবেন না। দুনিয়াতে আপনি যা সৎ কর্ম করবেন এবং গুনাহের কাজ করবেন সেই হিসাবে আপনাকে সেই দিনকে পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সাউসলিহি সাকার ওমা আদরাকা মা সাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই যারা সীমা লঙ্ঘনকারী বান্দা হবে, যারা দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, আমার বিধানকে মানবে না, আমার বিধানকে স্বীকার করবে না, জেনে রাখো সাউসলিহি সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব, সাকার নামক জাহান্নাম তাকে আমি দেব, সেখানে চিরস্থায়ী বসবাস করবে। ওমা আদরাকা মা সাকার, নবীগো আপনি কি জানেন সাকার জাহান্নাম কেমন, তার অবস্থা কেমন, কিভাবে তার পরিকাঠামো তৈরি করা হয়েছে তাকে আপনি কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো আপনি যা আমাকে শিক্ষা দিয়েছেন ততটুকুই আমি জানি, সাকার নামক জাহান্নাম কেমন, তার শাস্তি কেমন, কিভাবে তুমি তাকে তৈরি করেছো সেটা আমার জানা নাই। এই আয়াতটি এখানে রাখেন, অপর একটি আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জেনে রাখেন যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, পরের কথা গায়ে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে ওয়াইল নামক জাহান্নাম রেখেছে, এদেরকে ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযি জামা মালা ওয়া আদাদা, আর এই ওয়াইল নামক জাহান্নাম ওরাই যাবে যারা পৃথিবীর মধ্যে ধন ভাণ্ডার মালমত্তা ঐশ্বর্য সুখ শান্তি বিলাসিতা পাওয়ার পরে, টাকা পয়সা পাওয়ার পরে সেগুলোকে করে কি গণনা করে রাখে, 1,000, 2,000, 3,000, 4,000 এভাবে বাড়ির মধ্যে গচ্ছিত করে রাখে,
এবং ব্যাংকের মধ্যে জমা করে রাখে আর গণনা করতে থাকে গরিব দুঃখী ইয়াতীম মিসকিনরা খাবারের জন্য আহারের জন্য আপনার কাছে ছুটে যায়, আপনি সাহায্য সহযোগিতা করেন না। এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম সৃষ্টি করেছে। মানুষ ভাবতে থাকে আল্লাহ যে জমা আমাল ও আদাদা ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, মানুষের এটা ফিতরাত, মানুষের এটা স্বভাব যে মনে মনে ভাবতে থাকে এই যে ধন ভান্ডার আমি জমা করেছি, মালমত্তা জমা করেছি, এই ধন ভান্ডার আমার কাছে চিরস্থায়ী থাকবে, কখনো আমার কাছ থেকে কমে যাবে না, কখনোই আমার কাছ থেকে ফুরিয়ে যাবে না, এই ধন ভান্ডার চিরস্থায়ী আমার কাছে থাকবে, কখনোই আমার হাত ছাড়া বা আমার কাজ ছাড়া হবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যে ধারণা করেছো, চিন্তা ভাবনা করেছো, এই চিন্তাধারা তোমার সম্পূর্ণ ভুল, কখনোই তোমার এই স্বপ্ন পূরণ হবে না। পৃথিবীর মধ্যে কারোর কাছে চিরস্থায়ী অর্থ সম্পদ থাকেনি এবং কিয়ামত পর্যন্ত কারোর কাছে একই ভাবে অর্থ সম্পদ থাকবে না। কো আজকে তোমার কাছে আছে, কালকে অন্য জনের কাছে চলে যাবে। বান্দা জেনে রাখো এই ধন ভান্ডার, এই মালমত্তা টাকা পয়সা একদিন তোমাকে হুতামা নামক জাহান্নামে নিয়ে যাবে, তোমাকে এই টাকা তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে পরে বুঝতে পারা যায় যে পৃথিবীর মধ্যে মালমত্তা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স পাওয়ার পরে আপনার যে একটি পরিচয় রয়েছে সে পরিচয় যদি আপনি ভুলে যান, জেনে রাখেন আপনাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে, সেই জাহান্নামে আপনাকে চিরস্থায়ী থাকতে হবে। ওয়ামা আদরাকা মা হুতামা, নবীগো আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন, এখানে কোন ধরনের শাস্তি নির্ধারিত করা আছে, কোন শ্রেণীর মানুষ এখানে যাবে আপনি কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তাহলে পরে আল্লাহ তাআলা বলছেন নবীগো তাহলে পরে আমি আপনাকে জানিয়ে দিই, আমি আপনাকে বলে দিই যে হুতামা নামক জাহান্নাম কি, নারুল্লাহিল মুকদা, নারুল্লাহিল মুকদা এমন একটি জাহান্নাম হুতামা নামক জাহান্নাম যা মানুষের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আগুন ধরে যাবে, আগুন ধরে চামড়া ভেদ করে আপনার করবে কি, আপনার কলিজাতে যে আঘাত করবে, আপনার কলিজাতে যে আঘাত করবে, আপনার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে এই হুতামা নামক জাহান্নাম। ব্রাদার ইসলাম, আমরা আজকে জাহান্নামের কথা শ্রবণ করলে পারে ধর্মের দিকে এগিয়ে আসতে পারি না, আমরা মুমিন মুত্তাকি হতে পারি না, আল্লাহ আল্লাহ হতে পারি না, কিন্তু জেনে রাখেন জাহান্নামের বর্ণনা করে মানুষকে হেদায়েতের পথে যত তাড়াতাড়ি আনা যায় আর কোনো ওয়াজে আর কোনো বক্তব্যতে এত তাড়াতাড়ি মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসা যায় না। যদি কিঞ্চিৎ পরিমাণ আপনার ভিতরে ঈমান থাকে তাহলে পরে আপনি এই বক্তব্য শোনার পরে, জাহান্নামের বক্তব্য শোনার পরে আপনি অতি তাড়াতাড়ি ধর্মের দিকে অগ্রসর হবেন, এগিয়ে আসবেন, আপনার ঈমান মজবুত হবে, আপনার সবকিছু শরীয়তের কাজগুলোকে খুঁটিনাটি মানতে আপনার সুবিধা হবে। জাহান্নামের কথা আমরা শ্রবণ করলে পরে আমাদের অন্তর কাঁপে না, চোখ দিয়ে অস্ত্র বেরিয়ে আসে না, কিন্তু জেনে রাখেন সাহাবায়ে কেরামদের যদি ইতিহাস পড়েন, তাদের জীবন যদি পড়েন, তারা কিভাবে জাহান্নামের কথা আল্লাহর রাসূলের মুখ থেকে শ্রবণ করার পরে কিভাবে তারা চোখের পানি ঝরিয়েছিল। আবু দাউদ শরীফের হাদিসে পাওয়া যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আছেন, কাজকর্মরত তিনি ব্যস্ত ছিলেন, ইত্তবসরে তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন, তিনি কাঁদছেন, আল্লাহর নবী বাইরে ছিলেন, কোনো কাজে তিনি বাইরে ছিলেন, বাড়ি আসলেন, আসার পরে দেখছেন তো আয়েশা এত ক্রন্দন করেছে, এত কেঁদেছে, তিনি খুব দেখতে সুন্দর ছিল, তার চেহারা আপনার বিগড়ে গেছে, তার চোখ দুটো লাল হয়ে গেছে, পানি ঝরে আপনার গালে পড়েছে, গাল ডোল্ড গালগুলো লাল হয়ে গেছে, এমত অবস্থাতে আল্লাহর নবী বাড়ি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন মা ইউবকিকে, আয়েশা তুমি কেন কাঁদছ, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, কেউ তোমাকে মারধর করেছে,
কেউ তোমাকে গালিগালাজ করেছে, যে তুমি কাঁদছো কেন? আয়েশাকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আয়েশা তখন বলছেন, কোয়ালাত জাকারাতুন নারা ফাবাকাইতু, নাবিগো আমাকে কেউ গালি দেয় নাই, কেউ আমাকে খারাপ কথা বলে নাই, কেউ আমাকে কটু কথা বলে নাই, শুধুমাত্র জাকারাতুন নারা ফাবাকাইতু, নাবিগো জাহান্নামের কথা মনে পড়েছে, সেই জাহান্নামের কথা হঠাৎ কাজ করতে করতে আমার মনে চলে এসেছে, সেই জাহান্নাম কিভাবে জাহান্নামের শাস্তি এই শরীরে সহ্য করব, সহ্য করতে পারবো না, এমন মনের একটা ভাব আসার কারণে আমি ক্রন্দন করছি, কাঁদছি। জাহান্নামের বাস্তব দৃশ্য বা চিত্র আপনাদের সম্মুখে বর্ণনা করছি, যে আল্লাহ আল্লাহর নবীর স্ত্রী আয়েশা শুধু জাহান্নামের কথা মনে পড়েছে তাই তিনি ক্রন্দন করছে, ডুকরে ডুকরে। আল্লাহর নবী আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, মাউকি কে, আয়েশা তোমাকে কে কাঁদিয়েছে? আয়েশা বলছেন, কোয়ালাত জাকারাতুন নার ফাবাকাইতু, আয়েশা বলছেন, হুজুর জাহান্নামের কথা মনে পড়েছে তাই আমি ক্রন্দন করছি, কাঁদছি। আয়েশা বলছে, কোয়ালাত ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতে, নবীগো আপনি কি এই যে দুনিয়ার নবী এবং আখিরাতের নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, তো মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের আপনার আত্মীয় স্বজনের কথা, ফাহাল তাযকুরুনা আহলিকুম, আপনার পরিবারের কথা আপনি কি মনে রাখতে পারবেন, জিকির করতে পারবেন, স্মরণ করতে পারবেন, আপনি কি কোন রকম ভাবে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন? এ কথা আয়েশা আল্লাহর নবীকে এ প্রশ্ন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আহাদুন আহাদান, আয়েশা জেনে রাখো, আজকে যে তুমি এই কথাটা আমার সম্মুখে বললে, তুমি হচ্ছে আমার সুখের দিনের বন্ধু, আমার ঘরে যখন সুখ সেই সময় তুমি আমার ঘরে এসেছিলে, জেনে রাখো আমার চতুর্দিকে যখন কেউ ছিল না, আমি মুহাম্মদ একাকী ধর্ম প্রচার করেছিলাম, ইসলাম ধর্ম প্রচার করেছিলাম, সেই দিন আমার পাশে এসে খাদিজা দাঁড়িয়েছিল, অনেক ধনত্বশালী মহিলা ছিল, মাল মাত্রা টাকা পয়সা ছিল, আমার ঘরে তিনি এসেছিল, আমাকে বিবাহ করে আসার পরে তার ধন সম্পদ মালমত্তা সব কিছু আমাকে দিয়েছিল, আমি ইসলামের খাতিরে ধর্মের খাতিরে গরিব মিসকিন ইয়াতিমদের মধ্যে বিল বণ্টন করে দিয়েছি, আয়েশা জেনে রাখো সেই খাদিজার কথা আমি মনে রাখতে পারবো না, সে খাদিজার কথা যে আমার দুঃখের দিনের বন্ধু, দুঃখের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, সেই খাদিজার কথা আমি মনে রাখতে পারবো না। এক কথাই বোঝা যায় এই হাদিস থেকে, যে আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে কোনো আপনার পরিবার আত্মীয় স্বজনের জন্য সুপারিশ করতে পারবে না বা করবে না। আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান, তিনটি জায়গা রয়েছে, সেই তিনটি জায়গাতে আপনার কেউ কারোর কথা মনে রাখতে পারবে না, বাপ ছেলের কথা ভুলে যাবে, বাপ ছেলের কথা ভুলে যাবে, এবং স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, তাকে আপনাকে সেই ময়দানে মোকাবেলা করতে হবে, আপনাকে কিয়ামতের বাস্তব চিত্র আপনার সম্মুখে তুলে ধরছি, সেই দিন কিন্তু আপনাকে আপনার আমল মোতাবেক আপনাকে সেই দিন আপনার পরিচয় হবে। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান, নিশ্চয় পৃথিবীর মধ্যে যারা আমার কোরআন হাদিসের কথা শ্রবণ করলো, এমন অনেক মানুষ আছে পৃথিবীর মধ্যে যারা কোরআন হাদিসের কথা শ্রবণ করে, শুনার পরেও কিন্তু কোরআন হাদিসের কথা আমল করে না, কোরআন হাদিসের উপর আমল করে না। যদি সত্যি সত্যি যদি আজকে মুসলমানরা হাদিস কোরআনের উপর আমল করত, বেনামাজি একটাও থাকতো না, সুদখোরে একটাও থাকতো না, ডাকাতি একটাও থাকতো না, সব করতো কি, আপনার পাক্কা নামাজি হয়ে যেত, সব নামাজি হয়ে যেত, সব দিনদারের মুহূর্তকে আল্লাহওয়ালা পরেশগার হয়ে যেত। কিন্তু এই আয়াতের ভাষাতে বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর কিছু সংখ্যক মানুষ আপনার করে কি আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে আর বাদ বাকি মানে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারান, নিশ্চয় নিশ্চয় আমার বান্দার মধ্যে যারা আমার আয়াতকে সেটা কোরআনের আয়াত হোক বা হাদিস হোক বা আকাশ হোক জমিন হোক গাছপালা হোক যদি অস্বীকার করে,
না মানে আল্লাহ তাআলা বলছেন সাউফা নুসলিহিম নারান, জেনে রাখো ওই বান্দাকে অবশ্যই অবশ্যই আমি আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেব, নিক্ষেপ করে দেবো আগুনের মধ্যে। আর যখন ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, ফেলে দেওয়ার সাথে সাথে হবে কি, আপনার গায়ের চামড়া পুড়ে যাবে। সাউফা নুসলিহিম নারান কুল্লামা নাজিজাতু জুলুদুহুম, জাহান্নামে ফেলার সাথে সাথে আগুনের ধর্ম, আগুনের কাজ হচ্ছে যা কিছু আপনি দেবেন পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া। তা সেখানে আপনি মানুষ ফেলেন তাও পুড়িয়ে দেবে, সেখানে টাকা ফেলেন তাও পুড়িয়ে দেবে, সেখানে জামা ফেলেন তাও পুড়িয়ে দেবে। এক কথায় আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আগুনে যখন ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার সাথে সাথে কুল্লামানা জি যত জুলুদুহুম, তার এই যে চামড়া, আমরা এই চামড়ার খুব যত্ন নিই, চামড়াকে আমরা খুব যত্ন নিই, এই চামড়া কিন্তু পুরো ছাই হয়ে যাবে, আগুন ধরে যাবে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি হচ্ছে ক্ষমতাশীল, সর্বশক্তিমান, আমার চাইতে শক্তিমান বা শক্তিশালী পৃথিবীতে কেউ নেই, আমি সব কিছু পারি। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লামানা জিজাত জুলুদুহুম, চামড়া যখন পড়ে যাবে বাদ্দাল না হন জুলুদান, আবার নতুন চামড়া করবো আমি, আবার নতুন চামড়া তৈরি করবো। লিয়াজুকুল আজাবা, শুধুমাত্র দুনিয়াতে তোমার ক্ষমতা দেখিয়েছিলে, দুনিয়াতে তুমি ক্ষমতা দেখিয়েছিলে, সেই ক্ষমতা যা তোমার মৃত্যুর পরে টিকবে না, এখন লিয়াজুকুল আজাবা, এই সাপ, এই আজাব, এই কষ্ট দেওয়ার জন্য আবার তোমার নতুন চামড়া তৈরি করবো। দেখা গেছিলাম সময় খুব সংকীর্ণ, সময় খুব সংকীর্ণ সময়, তবু একটা কথা বলছি, দেখবেন আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পোলট্রি কিনি, যেটা বিদেশি মুরগি আমরা কিনি, কিনার পরে গায়ের চামড়া গুলোকে যেটা বড় লোম সেটা কিন্তু আমরা ছাড়িয়ে ফেলে দিই, সেটাকে ছাড়িয়ে ফেলে দেওয়ার পরে ওর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট লোম থাকে, সেই লোম গুলোকে দূর করার জন্য করে কি আমরা পোলট্রিটাকে আগুনে সেঁকি বা আগুনে ছেক দিই পুরাই। দেখবেন এক থেকে দেড় মিনিট যদি আগুনে ধরে রাখেন পোলট্রিটাকে, যদি এভাবে তুলে ধরেন, তাহলে পরে দেখবেন পোলট্রির গা থেকে আপনার রসানি চুঙে চুঙে পড়ছে, রসানি চুঙে চুঙে পড়ছে। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সামান্য আগুনের তাপে যদি একটা মুরগির গা থেকে এক থেকে দেড় মিনিট যদি রাখার পরে যদি রক্ত পুষ যদি রক্ত যদি সেখান থেকে বের হয়ে আসে, তাহলে পরে আগুনে চিরস্থায়ী থাকবে, কতটা কষ্ট হবে, কতটা আপনার সেখানে আজাব বা হ্যাঁ মুসিবতের মধ্যে থাকবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির, নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম, নিশ্চয় যারা তার প্রভুর সঙ্গে তার পালনকর্তার সঙ্গে করে দেখি আপনার হ্যাঁ তার প্রভুর সঙ্গে কুফরি করবে, তার প্রভুর সঙ্গে কুফরি করবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা, নিশ্চয় আমি তাকে আযাবের শাস্তি দেব, আযাবের তাকে জাহান্নামের তাকে আমি শাস্তি দেব। ওয়াবিসাল মাসির, জেনে রাখেন জাহান্নামটা কিন্তু ভালো জায়গা নয়, জাহান্নামটা কিন্তু ভালো জায়গা নয়, অত্যাধিক নিকৃষ্ট নিকৃষ্ট জায়গা, একবারে সেই জাহান্নামকে এই মানুষকে দেবে। সূরা তিনের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় মানুষকে এই আশরাফুল মাখলুকের মধ্যে উত্তম সৃষ্টি করেছেন, জ্ঞান গরিমা বুদ্ধি বিবেক বুদ্ধি সব কিছু দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা বলছেন মানুষ যদি চলতে চলতে ব্যাকে যদি কিঞ্চিৎ পরিমাণ ঢুকে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনা হুফি আসফালা সাফিলিন, সবচাইতে নিকৃষ্ট নিচে আমি নামিয়ে দেবো তাকে। তাহলে পরে এই আয়াত থেকেও বুঝতে পারা যায় যে মানুষ হচ্ছে সবচাইতে জ্ঞান বুদ্ধিতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ ভালো কাজগুলো করাটাই সিও উত্তম ভালো, পাপের কাজ ছেড়ে দিয়ে হ্যাঁ সব সময়তে সৎ কাজের দিকে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নিশ্চয় নারী পুরুষ সৎ কর্ম করে ভালো কর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয় সেই নারী এবং পুরুষকে আমি করবো কি জান্নাত দান করব, আমার রহমত দান করব। তাহলে পরে আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে সদা সর্বদা সৎ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৎ সমাতে
नेक काज करा तौफिक दान करो एवं से भयावह जहन्नम थेके आमादेरके सकल पृथ्वी मुसलमान देरके सेखान थेके परित्राण दियो जहन्नम थेके आल्लाह तुमि आमादेरके बाँचिये नियो या इलाही सारा पृथ्वीर मध्य आज के मुसलमान নিপীড়িত নির্যাতিত অপমান লাঞ্ছিত আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হ্যাঁ জালিম অত্যাচারীদের হাত থেকে মুক্তি দাও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।